জয়া ফুড হাউসে তোমাদের স্বাগত। তোমরা ভালো আছো তো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমরাও ভালো আছি। আমরা খুব আনন্দে আছি, মানে এই মানে কাল রাত্রির থেকে খুবই মনটা মানে একদম ফুরফুরে চঞ্চলে একদম। কখন তোমাদের সাথে সেটা শেয়ার করব, তোমাদেরকে বলবো। তাই তোমাদের দাদাকে আজকে জুপিয়ে জাপিয়ে তাড়াতাড়ি চান টান করিয়ে একদম ফ্রেশ করে বসিয়ে দিয়েছি তোমাদের সামনে, যাতে দুজনে মিলে একসাথে বলতে পারি তোমাদের কাছে এই আমাদের জন্য সুখবর। আর সেই সুখবরটা এসছে শুধু তোমাদের জন্য, আর ওপরে ভগবান আছে ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। তোমরা যদি না এত ভালোবাসতে তাহলে আমাদের এই সুখবরটা আসতো না। আর এইরকমভাবে তোমরা আমাদেরকে ভালোবাসতে থাকো, আর আমরাও তোমাদেরকে এইরকমভাবে ভালোবাসা দিতে থাকবো ভালো ভালো ভিডিওর মাধ্যমে। আর খুব শিগগিরই তোমাদের সাথে যোগাযোগ করতেও যাব, মানে যোগাযোগ মানে কি ফোনের মাধ্যমে যে কোনো উপায়ে তোমাদের সঙ্গে যোগাযোগও করবো। তো চলো, সেই সুখবরটা কি আমাদের 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল, সেইটাই আমাদের কাছে অনেক বড় সুখবর। কারণ এই 1000 সাবস্ক্রাইবের জার্নিংটা অনেকটা বড় আমাদের জন্য হয়েছে। আজ 11 মাসের পরে 1000 সাবস্ক্রাইব আমার পূরণ হলো, আর সেইটা শুধু তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য। এর জন্য থ্যাংক ইউও বলবো না, আর মানে কি বলবো সরিও বলবো না। মানে বলে না দোস্তিতে থ্যাংক ইউ আর সরি চলে না, তোমরা তো আমাদের বন্ধু, তাই তোমাদেরকে এগুলো আমরা কিছুই বলবো না। তোমরা এইভাবেই পাশে থাকো আর ভালোবাসা দিতে থাকো। তো চলো আজকে সেই মানে আনন্দের জন্যই একটা বাঙালিয়ানা যেইটুকুনি বলে কেক ফেক কেটে সেলিব্রেশন করলাম না, মাংসর ঝোল ভাত তোমাদের দাদাকে এই খাসি দিয়েছি, মানে গাল ভর্তি হাসি নিয়ে বসে পড়েছি। এখানে ভাত আছে, পাঁচমিশুলি শাক কালকে বলেছিলাম হাট থেকে নিয়ে এসেছি, সেই শাক ভাজা আছে, উচ্ছে আলু ভাজা আছে, আর এইটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা, জানো তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা ভেজে মাখিয়েছি, এটা খুব টেস্টি হয়। আর এখানে আছে খাসির মাংসর ঝোল, একদম পাতলা করে আলু দিয়ে ঝোল হয়েছে। আর এখানে আছে দেখতে পাচ্ছ তোমাদের দাদা আজকে বলে ভালো খবরে মিষ্টি মুখ করবে না, বন্ধুদেরকে তো করাতে পারবো না, তাই আমরাই খেয়ে তোমাদের বদলে মিষ্টি মুখটা করে নিচ্ছি, আর যখন তোমাদের সাথে দেখা হবে তখন করিয়ে দেবো। আর এটা হচ্ছে কালাকাঁদ, দেখতে পাচ্ছ সন্দেশ, আর এখানে আছে স্যালাড, তো দেখিয়ে দিলাম বন্ধুরা। তো চলো তোমরা সঙ্গে থাকো প্রত্যেক দিনের মতো, আমরা খাওয়াটা স্টার্ট করি। আগে শাকটা দিয়ে খেয়ে নাও, তারপরে উচ্ছে ভাজা দেবো। আর সানডে স্পেশাল, সানডে তো একটু স্পেশাল হবেই বলো, ওই জন্যে একটু মাংস টাংস বানিয়েছি, বিশেষ করে খাসির মাংস। কত কষ্ট করলে যে বাজারে পৌঁছয়, কষ্টের পরেই কিন্তু হাসিটা আসে গালে, আর সেটা তোমাদের জন্যই এসছে। সব জিনিসেরই কষ্ট না করলে কষ্ট পাওয়া যায় বলো? আর এই কষ্টটা অনেকটা আমাদের জন্য কষ্টদায়ক হয়েছে, কারণ এই 11 মাসের মধ্যে আমাদের অনেক কিছু হয়েছে, অনেক কিছু সেই সব কাটিয়েই কিন্তু আমরা এগিয়েছি, যে পারবো না করবো না ভেঙে যায়নি আমরা। অতএব যে কোনো কাজ করবে 11 মাসের মধ্যে অনেক কিছু বিশাল কষ্ট পেয়েছে। তোমাদের দাদা করোনাতে ভুগেছে, তার সঙ্গে সঙ্গে হাফ করোনা আমাকে ধরেছিল, অনেক কিছু জ্বর নানান রকম সমস্যা, ঘরে পারিবারিক সমস্যা সমস্ত কিছু। অতএব যে কোনো জীবনে যে কোনো কাজ করতে গেলে লক্ষ্যটা ঠিক রাখতে হয়, লক্ষ্য ঠিক রাখলে তাহলে জীবনে সফল হওয়া যায়। তবে আমার থেকে তোমাদের বৌদির ধৈর্যটা অনেক বেশি, আমার বেশি ধৈর্য থাকে না, আমি তো ভরসাই ছেড়ে দিয়েছিলাম। আমি একদিনের জন্য কিন্তু হার মানিনি কোনো কাজে, আমার অনেক কষ্ট হয়েছে তার সত্ত্বেও কিন্তু আমি হার মানি, আমি যে কোনো কাজ করি আমি হার মানি না। দাও ভাত দিয়ে দিয়ে অল্প করে দাও না, খাসি হয়েছে এইসব তুমি অল্পই খাবে আমি জানি। আর আমরা এরকম হেসে মানে ইয়ার্কি মেরে তোমাদের সামনে ভিডিও করি, অনেকে পছন্দ করো না জানি, কিন্তু
দেখো, জীবনে গালভর্তি হাসি থাকলে সব কিছু জয় করা যায়। অতএব যতই কষ্ট আসুক, হাসিটা কোনো দিন ভুলে যাবে না। হাসিটাকে সবসময় মনের মধ্যে রাখবে, দেখবে সব কাজ তাড়াতাড়ি সফল হয়ে যাবে, আর কষ্ট বলে মনে হবে না। আসলে আমি সবসময় এই আর কি মানে, এবার শুধু বাড়িতে না, আমি মানে যেখানে ডিউটি করি, মানে আমি একটা মিলে কাজ করি, ওই মিলে তো সকলের পিছনে লাগে, তারাও আমার পিছনে লাগে আনন্দ করে। তোমার দাদার আর আমার যদি ঝগড়া হয়ে যায়, আমাদের যদি কিছুক্ষণ কথা না বলি, যেন মনে হচ্ছে কী একটা মিস করছি, কী একটা মিস করছি, কে আগে কথা বলবে, এই নিয়ে আমাদের হয়, কথা বলতে পারছি না, ইয়ারকি মারতে পারছি না, কষ্ট হয় খুব মনে মনে। এ বেশি রাগ, এ রাগ শরীরে আমার না। এটা দিই ধরো, এটা ইলিশ মাছের লেজের ভর্তা, তুলে নাও না যতটা লাগবে, চামচ দিয়ে উঠছে না, হাত দিয়ে দাও, হাতে ভালোবাসার ছোঁয়া আছে বলো। ভালোবাসার ছোঁয়া না থাকলে ফুলের সরে আসতে আসতে পারতে, এটা ঠিক ঠিক। আর আমাদের প্রত্যেক দিন কোনো না কোনো বন্ধু কমেন্ট করো যে আমাদের বাড়ি কথা, দেখো রেগুলার আমাদের ভিডিও দেখো, তোমরা জানতে পেরে যাবে আমরা কিন্তু প্রত্যেক দিন একদিন দুদিন ছাড়াই বলি আমাদের বাড়ি কথায়। কালকেরও ভিডিও ছেড়েছিলাম, দুটো বন্ধু কমেন্ট করেছে যে বাড়ি কথা বললে না, তো তার আগের দিন ভিডিও কিনতে আমি কিন্তু বলেছি, তবু আজকে বলে দিচ্ছি, যেহেতু বন্ধু আর একটা আজকে খুশির খবর, খুশির দিন, আমাদের বাড়ি হাওড়া ডিস্ট্রিক্টে উলুবেড়িয়া শহরে আমাদের বাড়ি। আমাদের স্টেশনটার নাম হচ্ছে ফুলেশ্বর, আর আমাদের মানে মেন টাউনটার নাম হচ্ছে উলুবেড়িয়া, বলে দিলাম। তোমরা ভিডিওটা যদি দারুণ হচ্ছে, ভিডিওটা যদি আজ দেখে থাকো তোমরা জেনে যাবে। আসলে কেউ কেউ প্রত্যেকদিন দেখে না, কোনো কোনো বন্ধুরা, ওটা তো তোমার কথা শেষ হয়ে গেল, কোনো কোনো বন্ধুরা খেতে খেতে গল্প করা পছন্দ করে, যেমন সেদিন একটা আমাকে বন্ধু কমেন্ট করেছিল যে দিদি খানেকে টাইম বাদ নেই কাটতে, আমি জানতে খানেকে টাইম বাদ নেই কাটতে, কিন্তু কী করবো বলো, পরিবারের সাথে থাকতে গেলে তো বলতেই হবে। আমরা আমার বাড়িতে তিনটে লোক, যাদের বাড়িতে অনেক লোক থাকে, আগে তিনটে লোক ছিল, এখন অনেক পরিবারের সদস্য, কিন্তু সবাইকে কি বাবা খুশি রাখতে পারে? ধরো বাবার পাঁচটা ছেলে, পাঁচটা ছেলেকেই কি খুশি রাখতে পারে? খুশি রাখতে রাখা সম্ভব না, হয়ে ওঠে না, তবে চেষ্টা করে, আমরাও তাই চেষ্টা করি, যার ফলে আমি অনেক বকা কমিয়ে দিয়েছি। একটা বন্ধু কমেন্ট করে বলেছে, তুমি নাকি বাচ্চা ছেলে, তোমার অত বড় ছেলে আছে বিশ্বাসই হয় না, বাচ্চার বাবা। ও সত্যি দারুণ হয়েছে লেজ ভর্তাটা, হেভি লাগবে খেতে, এটা পান্তা ভাতের সাথেও দারুণ লাগবে বলো, পান্তা ভাতের সঙ্গে ভালো লাগবে, হেভি লাগবে খেতে। তবে পুরোপুরিভাবে সাকসেসফুল বলে এই প্রথম মানে এটা হয়েছে, এরপরে আস্তে আস্তে সব কিছু চালু হলে সেগুলোও তোমাদের সাথে সব শেয়ার করবো, শেয়ার করবো, এবং তোমাদের সঙ্গে তাড়াতাড়ি যাতে যোগাযোগ করা যায় সেই ব্যবস্থাও আমরা অবশ্যই। গোটা আলু দিয়েছি, ঝোল আলু দিলেই হবে তো,
ঝোল আলু দিই আর বাটিতে মাংসটা থাক, দেখে দেখে খেয়ে নাও। আবার রাতের বেলা এটা দেবো, আবার রাতের বেলা ঝোল আলু দেবো এটা। কালকে আর রান্নাই করবো না, প্রত্যেকদিন বের করবো একবার করে এটা দেখাবো আর খাইয়ে দেবো। উঠে তাহলে আমাকে মেরে ফেলবে একেবারে। খাসির মাংস ঝোল দেখিয়ে ভাত খাইয়ে তুলে দিলে, হ্যাঁ একটু জলদি না স্যালাড নাও। আরে গরিবের ঘরে ওই 3-4 পিসই ঠিক আছে, বেশি খেলে আবার প্রেসার হাই হয়ে যাবে। প্রেসার হাই হয়ে যাবে আমার হবে না, সংসারের হবে, তাই তো। তোমাদের দাদা মোটা তো, ও বেশি খেলে হবে, আমি রোগা মানুষ, আমার বেশি খেলে হবে না। আমি 4-5 পিস খেলেও আমার কিছু হবে না। আমার মোটা জিনিসই ভালো, পছন্দ বেশি। তোমার অসুবিধা নেই, বুঝতে পেরেছো? আর না পছন্দ করলেও এখন কিছু করার নেই, হাড় খাবো, মাছ খাবো, চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো, তবু কোথাও যাবো না। এই টমেটো খাবে? তুলে নেবো এখন। দারুণ হয়েছে, ভাত নেবে? আর সিদ্ধ হয়েছে ভালো, আলু নেবে যাও। প্রত্যেক দিন এরম সময়টা মেঘলা করে আছে,
চর্বি নিয়েছি। বৃষ্টি এসে গেছে, আমি তাই মনে মনে ভাবছি এখনো কেন বৃষ্টি আসে না। সিদ্ধ হয়েছে কিন্তু হেবি সুন্দর, শশা খাবেন? শশাটা খেয়ে নাও। খাবে না? আমি খেয়েলাম তো, ভাত খাওয়ার শখ, খেতে খেতেই আমি খেয়েছি, তোমার দাদা খায় না। আর নেবে? আমার যেন শশাটা লাস্টে খেলে খুব ভালো লাগে। বলেছি না আমার সাথে সবে মিলে হচ্ছে খাওয়ার মিললেই না, আমি মিষ্টি মুখ করে না একটু। আমি পছন্দ করে নাকি তোমার জন্য, তোমাদের দাদার পছন্দ কতটা জানি না, কিন্তু আমার পছন্দ ভালো, তোমাদের দাদাকে বিয়ে করেছি। কিন্তু তোমাদের দাদার পছন্দ ভালো নাও হতে পারে, আমি দেখতে পাচ্ছি তো কেমন দেখতে। খেয়ে দেখো তারপর বলবে, মিষ্টিটা মুখে লেগে থাকবে। সত্যি দারুণ, শুধু বউটাই পছন্দ করে করতে পারে না। তোমাকে একবার কি বলেছি, যে যার কাছে তার বউ মাধুরী দীক্ষিত লাগে, বুঝে গেছো? দারুণ, যেন মনে হচ্ছে মুখ নেড়েই যাই। এরকম মিষ্টি যদি তোমার দাদার সাথে চ্যালেঞ্জ করি, সঙ্গে সঙ্গে হেরে যাবো। মানে ভাত খাওয়ার পর 45-40টা খাওয়া খেয়ে নেবে, মনে আছে খেয়ে নেবে। চলো ফ্রেন্ডস, আজকের মতো খাওয়াটা এখানেই শেষ করলাম। আমাদের যদি এই দুজনের রিটিং শোটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। এইভাবেই তোমাদের তোমরা আমাদেরকে ভালোবাসা দিতে থাকো, আমরাও তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে থাকবো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা টিপে অলটা টিপে দাও, তাহলে আমার ভিডিওর যে কোনো নোটিফিকেশান তো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।